আবেদন ইকুইপমেন্টস লিমিটেড, ক্রেতাদের সর্বোত্তম সেবা প্রদানই আমাদের অঙ্গীকার। ধান রোপণে উন্নত প্রযুক্তি নিয়ে এলো জাপানি ব্র্যান্ডের কুবোতা রাইস ট্রান্সপ্লান্টার। শ্রমিক সংকটের সমাধান হিসেবে বাংলাদেশের কৃষকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে কুবোতা। আজ আমরা দেখব কুবোতা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কিভাবে স্বল্প সময়ে আধুনিক পদ্ধতিতে ধানের চারা উৎপাদন ও রোপণ করা হয়। কুবোতা রাইস ট্রান্সপ্লান্টার মূলত দুই ধরনের হয়ে থাকে, রাইডিং টাইপ, ওয়াকিং টাইপ। রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টার ছয় সারিতে চারা একসাথে রোপণ করতে পারে, যেখানে ওয়াকিং টাইপে একসাথে চারা রোপণ হয় চার সারি। অত্যাধুনিক প্রযুক্তির কুবোতা রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা উৎপাদন পদ্ধতি সনাতন পদ্ধতির চেয়ে কিছুটা আলাদা। আসুন রাইস ট্রান্সপ্লান্টারের জন্য ট্রেতে ধানের চারা উৎপাদনের বিস্তারিত জেনে নেওয়া যাক। ট্রেতে চারা উৎপাদনের ধাপসমূহ: মাটি সংগ্রহ ও মাটি চালা, বীজ নির্বাচন, ভেজানো ও জাগ দেওয়া, ট্রে তৈরি, চারার পরিচর্যা। মাটি সংগ্রহ ও মাটি চালা: ধান ক্ষেতের উপরের অংশের মাটি সংগ্রহ করে শুকিয়ে ঝুরঝুরা করে নিতে হবে। শুকনা মাটি চালনি দিয়ে চেলে খড়কুটা বা নুড়ি পাথর আলাদা করতে হবে। চালনির ছিদ্র 4 থেকে 6 মিলিমিটার হওয়া বাঞ্ছনীয়। বীজ নির্বাচন, ভিজানো ও জাগ দেওয়া: যেসব বীজের অঙ্কুরোদ্গম হার 95 ভাগের অধিক সেই সব বীজ নির্বাচন করতে হবে। একটি পাত্রে পানি নিয়ে তাতে শুকনো বীজ ঠেলে দিতে হবে। প্রথমে চিটা বীজগুলো ভেসে উঠলে ছাকুনি দিয়ে চিটা ফেলে দিতে হবে। এরপর প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 3 গ্রাম ছত্রাকনাশক অটোস্কিন মেশানো পানিতে 15 থেকে 24 ঘন্টা বীজগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। ছত্রাকনাশক মিশ্রিত পানি ফেলে দিয়ে বীজগুলো 30 মিনিট বস্তায় ঝুলিয়ে রাখলে বীজের পানি ভালোভাবে ঝরে যাবে। অতঃপর বীজগুলো চটের বস্তায় 24 থেকে 72 ঘন্টা মুড়িয়ে জাগ দিলে বপন উপযোগী হবে। ধান বীজের মুখ ফেটে অঙ্কুর 1 মিলিমিটার বের হলে তা ট্রেতে বপনের জন্য সবচেয়ে উপযুক্ত। 2 থেকে 3 মিলিমিটার বা তার বেশি ধান বীজের অঙ্কুর বের হলে তা বপন করা উচিত নয়। ট্রে তৈরি: কুবোতা রাইস ট্রান্সপ্লান্টারে ব্যবহৃত ট্রের ভেতরের দৈর্ঘ্য 58 সেন্টিমিটার, প্রস্থ 28 সেন্টিমিটার আর গভীরতা 3 সেন্টিমিটার। চেলে নেওয়া মাটি ট্রের ওপর 2 সেন্টিমিটার পুরু করে ঢেলে স্ট্রাপার দিয়ে সমান করে নিতে হবে। এরপর ধানের জাতের ওপর ভিত্তি করে ট্রে প্রতি 120 থেকে 140 গ্রাম অঙ্কুরিত বীজ সিড ছোয়ার মেশিন দিয়ে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। সিড ছোয়ার মেশিন না থাকলে সমপরিমাণ বীজ হাত দিয়ে সমানভাবে ট্রেতে ছিটিয়ে দিতে হবে। বীজ ছিটানো শেষ হলে পুনরায় তার উপর মাটি ছিটিয়ে বীজ ঢেকে দিতে হবে। ট্রে তৈরি হয়ে গেলে ঝাঁঝরি দিয়ে এমনভাবে পানি দিতে হবে যেন ট্রের মাটি শুকনো না থাকে। লক্ষ্য রাখতে হবে যেন পানি দেওয়ার সময় কোনোভাবে মাটি কিংবা বীজ স্থানচ্যুত না হয়। ট্রেতে পানি দেওয়া হয়ে গেলে তা 2 থেকে 4 দিন ছায়াযুক্ত স্থানে রাখা ভালো। পলিথিনে বীজতলা তৈরি: যদি বর্ষা মৌসুমে শুকনো মাটি পাওয়া না যায় তবে পলিথিনে কাদা দিয়েও বীজতলা তৈরি করা যায়। এক্ষেত্রে প্রথমে জমির উপরিভাগ খুব ভালোভাবে সমান করে নিতে হবে। জমিতে হালকা কাদা থাকলে এর উপরিভাগ কাঠের তক্তার সাহায্যে সমান করা সহজ। এরপর সমান করা জমিতে 2 ফুট বা তার একটু বেশি বহরের পাতলা পলিথিন বিছিয়ে দিতে হবে। পলিথিনের উপরে 2 ফুট প্রস্থে ও সুবিধা মতো দৈর্ঘ্যে কাঠের 1 ইঞ্চির কাছাকাছি উচ্চতার ফ্রেম বা কাঠামো বসিয়ে দিতে হবে। পলিথিনে 4 থেকে 5 ইঞ্চি পরপর চিকন কাঠি দিয়ে ছিদ্র করতে হবে যেন পানি জমে না থাকে। শুকনো চেলে নেওয়া মাটি বা কাদা দিয়ে ফ্রেমটি সমানভাবে ভরাট করতে হবে। বীজ ছিটানোর ক্ষেত্রে 2 বর্গফুট পরিমাণ বীজতলা তৈরির জন্য 120 থেকে 140 গ্রাম অঙ্কুরিত বীজ ট্রের মতো করে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। কাদার উপর বীজ ছিটানোর পর সাথে সাথে পানি কিংবা মাটির কভার দেওয়ার প্রয়োজন নেই। পলিথিনে চারা রোপণের উপযোগী হলে চাকু বা ফ্রেম দিয়ে ট্রের মাপে কেটে মেশিনে দিতে হবে। নিয়ম মাফিক পরিচর্যা করে আমন মৌসুমে 12 থেকে 15 দিন ও বোরো মৌসুমে 25 থেকে 30 দিন পর চারা রোপণের উপযোগী হয়। চারার উচ্চতা 6 ইঞ্চি হয়ে গেলে তা রোপণের জন্য আদর্শ। চারার পরিচর্যা:
চারাগাছ কিছুটা বড় হলে ছায়া থেকে ট্রে সহ চারা নার্সারি বেডে স্থাপন করে পানি দেওয়া সহ পরিচর্যা করতে হবে। অসমান উঁচু নিচু বা পাকা মেঝেতে ট্রে রাখলে পানি স্বল্পতা সহ অতি উচ্চ তাপে চারা মারা যেতে পারে। বিস্তলা শিয়াল, কুকুর, হাঁস, মুরগি বা ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে ভালোভাবে বেড়া বা জাল দিয়ে ঘিরে রাখতে হবে। মাটিতে পানির অভাব হলে চারা শুকিয়ে মারা যেতে পারে, তাই চারা রোপণের আগে পর্যন্ত ট্রেতে পানির উপস্থিতি নিশ্চিত করতে হবে। ট্রেতে বীজ সমভাবে ছিটিয়ে দিতে হবে। বীজের পরিমাণ কম বেশি বা ছিটানোর অসমতা হলে ট্রে রোপণের অনুপযোগী হয়ে পড়ে। ট্রেতে চারার পুষ্টির অভাব হলে চারা আংশিক বা সম্পূর্ণ হলুদ বা তামাটে বর্ণ ধারণ করতে পারে। সাধারণত সালফার, জিঙ্ক বা ম্যাঙ্গানিজের অভাবে এমন হয়। পুষ্টির অভাব দেখা দিলে ফিয়েস্টা জেইট 78 ও কুমুলাস DF প্রতি লিটার পানিতে 2-3 গ্রাম একসাথে মিশিয়ে চারাগাছ মাটিসহ ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। 7 দিন পর প্রয়োজনে একই মাত্রায় পুনরায় স্প্রে করা যেতে পারে। ধানের পাতা পচা রোগ বা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট হলে পাতার উপরের অংশ তামাটে হয়ে পচে যায়। সেক্ষেত্রে ব্যাকটাফ প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম মিশিয়ে চারাগাছ মাটিসহ ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। 7 দিন পর প্রয়োজনে একই মাত্রায় পুনরায় স্প্রে করা যেতে পারে। এছাড়াও পাতা পচার মতোই যদি চারার গোড়া পচা রোগ দেখা দেয়, তবে প্রতি লিটার পানিতে ক্যাম্পানিয়ন 3 গ্রাম মিশিয়ে চারাগাছ মাটিসহ ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। লক্ষণীয় যে গোড়া পচা যদি খুব বেশি হয়, তবে অটোস্টিন 2-3 গ্রাম ও ব্যাকটাফ 1.5 গ্রাম আলাদাভাবে পানিতে মিশিয়ে চারাগাছ মাটিসহ ভালোভাবে স্প্রে করে দিতে হবে। অতিরিক্ত কুয়াশা, শীত বা বৃষ্টি থেকে চারাগাছ রক্ষার জন্য ছাউনি হিসেবে পলিথিন ব্যবহার করতে হবে। পলিথিন ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে চারাগাছ যেন পর্যাপ্ত আলো বাতাস পায়। আবেদন ইকুইপমেন্টস লিমিটেড, ক্রেতাদের সর্বোত্তম সেবা প্রদানই আমাদের অঙ্গীকার।